বাজান রে আব্দুল মুত্তালিব গুনে 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 48টা উট যখন আলাদা করলেন আবু তালেব হুজুরের চাচাকে বললেন বাবা উটগুলা বান রশির মধ্যে বাইন্ধা যখন এক জায়গায় করছে 48টা উট যখন হইছে আব্রাহাকে বলে তুই এ ফকিরনির বলা দুইটা দে দেখেন আমার আল্লাহ পারে কি পারে না আবু তালেব আব্দুল মুত্তালিব তোমার দুইটা টাকা দিয়ে দেব আমি তোর কাছে আমি টাকা নেব কেন এ ফকিরনির বলা তুই আমার উট দিবি তুই বাজান রে যখন বলছ আমার উট দিবি আব্দুল মুত্তালিবের জারি শুনিয়া শয়তানের পিত্তি গলে গেছে গা সঙ্গে সঙ্গে বলে আব্দুল মুত্তালিব রে আমি তো ভাবছিলাম তুমি উটের পরিবর্তে বলবা কাবা ঘরটা ভেঙো না কাবা ঘরটা ভেঙলে আমি সহ্য করতে পারবো না এই কথা না বলে তুমি কাবার মালিক মুতাল্লি হওয়া সত্ত্বেও তুমি বারবার খালি উৎসাহিতেছো আসলে কাবার প্রেমিক তোমরা না কাবার প্রেমিক হইলে উৎসাহিত না কাবা ভাঙা থেকে নিষেধ করা চাইতা এবার আব্দুল মুত্তালিব বলে বেঈমান রে কাবার মালিক আমি না কাবার মালিক আমার মওলা উটের মালিক আল্লাহ আমারে বানাইছে এই জন্য আমি উট রিটার্ন নিতে আসছি কাবার মালিক যিনি উনি ওনার কাবার নিজে রক্ষণাবেক্ষণ করবে আমার আল্লাহ তাই আজকে সুরার মধ্যে বলতেছে বাবা আমার সাথে আজকে 7ই নভেম্বর সবাই পড়বা বাবা 7ই নভেম্বর আজকে পড়বাই গভীর রাতে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল এ বাঙ্গুরা তানার পাবনার ভাইরা যখন বলছে কাবার মালিক আল্লাহ কাবার মালিক তিনি দেখে রাখবে আমি উটের মালিক আল্লাহ বানাইছে উট ফেরত নিতে আসছি এবার একটা আওয়াজ দিও রে ভাই যখন বলছে আগামীকালকে সকালবেলা আমি তোমার কাবাকে ভেঙে ফেলবো আব্দুল মুত্তালিব ওই জামেনার কথা মনে পড়ে গেছে আব্বা বেঈমানরা চ্যালেঞ্জ করে আসবেন সে যেন আগামীকালকে সকালবেলা কাবাটা ভাঙতে আসে আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে বলতেছে বেঈমানের বাচ্চা আগামীকালকে কাবা ভাঙতে আসবি আমি কাবার দরজার কাছে দাঁড়ায় থাকব যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব তুই কেমনে কাবার মালিক তোর সামনে কেমনে তুই কাবার মালিককে ভাঙস আব্রাহা বলতেছে আমি আগামীকালকে ভাঙবো তুমি দেখো বাজান রে আব্দুল মুত্তালিব 50টা উট নিয়ে চলে আসলেন আমিনারে বললেন মা আগামী কালকে সকাল 10টায় বেঈমান আসবে মা ওর ভাব বেশি ভালো না উঠ ফিরেই নিয়ে আসছি বিদায় আরো পাগলা কুত্তা হয়ে গেছে আমিনা বলে আব্বা কেউ কাবার দরজার সামনে আসবেন না আমি একা আমিনা কাবার দরজার সামনে থাকব وإنك لعلى خلق عظيم কেমন চরিত্রবান নবী আমার বাজান এবার তুমি তো পেটে চাপ লাগলে কষ্ট পাবে তুমি আমার স্বপ্নে ডেকে ডেকে বলছিলা আমি না গোসল করতে যাবি বালতিটা তুই নিজে তুলবি না আমি মালিক তোরে তুলে দিব এত ফ্যাসিলিটি তুমি আমার দিলা তোমার বন্ধুর কারণে আজকে তোমার বন্ধু আমার পেটে কেমনে আব্রাহার দিয়ে কাবা ঘর ভাঙাইব যেই কাবা সম্পর্কে তুমি ইনজিল কিতাবে বলছো ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন এটা আমাদের কোরআনে আছে বাবা ইনজিল কিতাবেও ছিল যেই কাবা ঘর তোমার পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাক্কা শহরে অবস্থিত আজকে আমার চোখের সামনে মুহাম্মাদের চোখের সামনে যেই মুহাম্মাদ পেটে আসার পরে আমি খাবার খাইয়া ঢেকুর দিলে মেশকম্বারে ঘেরান আসে আজকে তোমার বন্ধুর সামনে কেমনে কাবা ঘর ভাঙবা কোনো আওয়াজ আসে না বাবা এবার কানবা যুবক ভাই ও দাড়িবাকে বাজান আব্দুল মুত্তালিব পিছরে দাঁড়ায় আছে কোন আওয়াজ যখন আসে না আমি না আবার কাবার দরজার খিড়কি ধরছে
অন্যটারে বাবা শক্ত করে পেটের মধ্যে শক্ত করে বাঁধছে তুমি বলছো পেটে চাপ লাগলে তোমার বন্ধু কষ্ট পাবে তোমার বন্ধুর একটু কষ্ট দিয়ে দেখি তোমার অন্তরে লাগে কিনা আমি না যখন উন্না দিয়া পেটে চাপ দিয়া বাঁধছে বাবা ইমাম তানবীর রহমানের তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন আমার আল্লাহর কলিজার আগুন লেগে গেছে আমি না রে তুই এমন একজন রে কষ্ট দেওয়ার জন্য তুই পেটে চাপ দিয়ে উন্না বানলি আমার বন্ধুরে কষ্ট দিলে স্বয়ং আমি আল্লাহ কষ্ট পাই ও আমার বাংলাদেশের পাবনার ভাঙ্গুরের ভাইরা আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে গো আমার নবীরে বিভিন্ন ভাবে ইনসাল্ট করে বাবা শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যদি ইমানের বলে বলিয়ান হন মুসলমানের খাতায় নাম তুলেন এবার কিন্তু আওয়াজ দিও গো ভাই আমি না যখন বারবার কাবা ঘরের দরজা ধরে টান মারে আমার আল্লাহ বললেন আমিনা তুমি ঘরে চলে যাও দরজা লাগায় দাও আব্দুল মুত্তালিবের গায়েবী আওয়াজ দিচ্ছে তোর পুত্রবধূরে ঘরে নিয়ে আটকায় রাখ আর একবার যদি কাবার দরজা ধরে টান দেয় পুরো মক্কা না করে আমি উল্টে ফেলবো আল্লাহ আকবার জোরে মারা আব্দুল মুত্তালিব সারা দুনিয়া আমি গারত করে ফেলবো আমার নবীর জন্য যা আগামীকালকে সকাল 10টা বাজার আগে প্রমাণ হয়ে যাবে আমার বন্ধুকে আমি কত ভালোবাসি আমার নবীর 3000 মুজিজার ভিতরে একটা মুজিজা উল্লেখযোগ্য কোরআনের আয়াতের দ্বারা রেখে যাব আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল যা তৈরন আবাবিল ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম পাখি দিয়া আমি বেইমানগুলোকে শেষ করে দেব ফাজআলাহুম কাআসফিম মাকুল এমন ভাবে ধ্বংস করব পৃথিবীর ইতিহাস বিরল থাকবে এই পাখিতে এইভাবে নিস্তানাবাদ করতে পারে দুইটা এক একটা পাখির দুইটা ডানা একটা মুখ দুইটা পা দুইটা পার মধ্যে সোলা বোটের মতো দুইটা করে পাথর মুখের মধ্যে একটা পাথর তিনটা করে পাথর পাখি ছিল মাত্র 1000 ওরা হলো 50000 তাহলে যদি 1000 হয় মাত্র 3000 করে পাথর হয় ও বাজান মাত্র 3000 মারছে মাথার তালু দিয়ে একটা পাথর পড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল এমন পরিস্থিতি তাদের হয়েছিল গরুতে কাঁসা ঘাস চাবাইয়া জমিনে গালের থেকে ফেলে দিলে রিটার্ন ফেলে দিলে ফাজআলাহুম কাআসফিম মাকুল কাঁসা ঘাস গরুতে চাবাইয়া জমিনে ফেললে যেমন আষ্টা আষ্টা হয়ে যায় ওদের পুরা বডির মাংস হাড্ডি থেকে এরকম হয়ে গেল জোরে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই ওই কোরআন এখনো আছে না নাই এবার একটা আওয়াজ দিও রে ভাই আব্রাহা তো ঠিকই কাবা ঘরের সামনে দিকে আসতেছিল আমার আল্লাহ পাখিগুলো পাঠাবার মাত্র আধা ঘন্টা আগে আমেরা দেখে 10টা বাজা যায় কোনো সাহায্য আসে না কোনো রেজাল্টও আসে না আমেনা আবার ঘরের থেকে লাভ দেবে রইছে আল্লাহ আসার টাইম হয়ে গেল তোমার গজব কই এবার আওয়াজ দিও তোমার গজব কই আমিন একটা দৌড় দিয়া বাবা আবার কাবা ঘরের সামনে গেলেন ও হাদিস বাজারটা মাত্র 250 গজ দূর হলো আব্দুল মুত্তালিবের ঘর যেই ঘরের মধ্যে মা আমিন আমার নবীর পেটে নিয়ে বসে আছে একটা দৌড় দিয়া বাজান কাবা ঘরের দরজার কাছে আবার হাত তুলছে মালিক তোমার সাহায্য তো আমি আমেনা দেখি না এবার আমার নবী মায়ের পেটে বসে হাত তুললেন এটাই কোরআনের ভাষা আলাম তারা আপনি কি নবী দেখেন নাই কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আপনার রব কেমনে আপনি কি দেখেন নাই নবী কেমনে দেখলে হেদি পেড়ে কোরআনে কি বলে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনী ওই
হাতিওয়ালা দেরকে কেমনে ধুলিসাৎ করে দিয়েছিলাম ও নবী এটা মাত্র আপনার পেটে অবস্থায় আমি আল্লাহ দেখাইছি আপনি যখন দুনিয়ায় যাবেন আপনার উম্মতের কাছেই কোরআন রাইখা আসবেন ও নবী কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আপনার বিরুদ্ধে যারা কথা বলবে আব্রাহার মতো আমি ধুলিসাৎ করে দিব আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আল্লাহু আকবার জোরে বলো দেহি এবার একটা আওয়াজ দিও যখন বাবা আমিনা শুনতাছে বিকট আওয়াজ বিকট আওয়াজ কারণ ওয়া আরসালা আলাইহিম পড়েন ওয়া আরসালা আলাইহিম তাইরান পারেন না সূরাটা পারেন না এতদিন খালি জানতেন এই সূরাটা কি আজকে তো বুঝলেন এটা কি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তাইরান মানে কি আবাবিল মানে পাখি না আবাবিল মানে ছোট ছোট আকার অনেক কয় আবাবিল মানে পাখি তৈরান মানে পাখি তাবাবিল আবার পাখি হয় কেমনে তৈরান পাখি আবাবিল ছোট আকারে সবুজ রঙের পাখি জোরে বলেন মারহাবা তৈরান বলেন তৈরান আর এই সূরাটা যদি পড়ে আপনি মাছ মারতে যান তদবির শিখাই দিয়ে যায় ইমাম তানবীর রাহমাতুল্লাহ লেখেন কেউ যদি এই সূরাটা পড়ে মাছ মারতে যায় কারো জালে মাছ না পড়লে ওর জালে পড়বে কারো মেয়ের যদি বিয়া না হয় এই সূরা 21 দিন পড়িয়া যদি পানিতে ভু দিয়া প্রতিদিন সকালবেলা ওই তাবিজ গলায় বাঁধে না গিলাসে ভু দিয়া যদি আল্লাহর কুদরতি খায় আল্লাহ তার মেয়েকে সুপাত্রের ব্যবস্থা করে দিবে হে মুসলমানের পোলা কোন ছেলে যদি খালি ফেল করে খালি ফেল করে খালি ফেল করে এই সূরাটা পড়ে পরীক্ষার হলে যাবা রব্বে কারিম যেমনে আসাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়া মুসলমানকে বিজয় দিয়েছে তোমারও আল্লাহ পাস করে দিবে তাহলে কি কোরআন শরীফে আমল করা যাবে না এই সূরাটা পরীক্ষার হলে যাওয়ার আগে 40 বার তেলাওয়াত করবা যাগো মুখস্থ আছে যারা মৃত্যুবরণ করবেন দেখতেছেন আপনার আব্বা মরবে সূরা ইয়াসিন আর সূরা ফিল আপনার বাবার কবরের কাছে যাইয়া অথবা মৃত্যু ব্যক্তির কাছে যাইয়া পড়বেন আজরাইল কোনোদিন বিকট আকারে আসবে না একবার ছোট বাচ্চার মতো আসবে এই সূরার এত দাম জোরে কোন মারহাবা আমিনা শুনতাছে আওয়াজ রে আওয়াজ এত বিকট আওয়াজ আমিনা মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে দারিম দুরিম দারিম দুরিম আওয়াজ হইতেছে তার মানে পাখির ডানাগুলো বালি মারতেছে ওরা আসতেছে আল্লাহু আকবার জোরে বলো জোরে বলো জোরে বলো আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল তারা কাবাগরকে প্রথম সাতটা চক্কর দিলেন আমিনার মাথার উপর দাওয়াজ হইতেছে বাবা এমন জোরে তাদের বিমান ল্যান্ডিং করার জন্য উড়াল মারলেন ডাইরেক্ট মিনার মুহাসসারায় চলে গেলেন বাজান রে বোম্বিং শুরু হয়ে গেল বেঈমান গুলা ফাজালাহুম কাসফিম মাকুলের মতো হয়ে গেল কাঁচা ঘাসের মতো সাবানো যে অবস্থায় হয়ে গেল আব্দুল মুত্তালিব আনন্দে চিত্তে কাবার মালিক ডেকে ডেকে বলে খাবার মালি আমার বৌমার বরকতে আর আমার দাদু ভাইয়ের বরকতে তুমি এত দামি কাজ করলা বাজান আব্দুল মুত্তালিব যদি বলতে পারে আমার বৌমার আমার দাদু ভাইয়ের কারণে এত বড় বিজয় দান করলা এই মক্কার ভিতরে আমার দাদু ভাই আর আমার বৌমার উপরে আর কেউ কথা বলতে পারবে না একজন মুশরিক যদি বাবা এত বড় ফ্যাসিলিটি আমার নবীরে দিতে পারে শুধু ভাঙ্গুরার জমিনে এখন জোরে একটা আওয়াজ দিও রে ভাই বাংলার জমিনে যদি আমার নবীরে কেউ গালি দেয় কোনো আলেমকে অপমান করে বাবা ওই বেঈমান রে কুত্তার মতো পিটাইতে রাজি আসি না